হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো। একটা কমপ্লিট নিউ সেটআপে আজকে ব্যাক করছি, যেটা হচ্ছে প্রথম দিকের যে ভিডিওগুলো রেকর্ড করতাম কাইন্ড অফ এরকমভাবেই করতাম কিছুটা, বাট সমস্যা হচ্ছে যে আমার যেই গ্রাফিক্স ট্যাবটা দিয়ে আমি হচ্ছে রেকর্ডগুলো করতাম, এখন নিউ ভিডিওগুলো মানে রিসেন্ট নিউ ভিডিও না মানে রিসেন্ট ভিডিওগুলো লাস্ট 1 ইয়ার ধরে কিছুটা সমস্যা করতেছে। তো ঠিক করার চেষ্টা করতেছি, ঠিক হইলে তো হইলো, ওটা দিয়ে করবো। বাট এই কদিন তাহলে হচ্ছে দেখা যাবে আমি এমনি ভিডিও আপলোড করতেছি, বাট হোপফুলি আমি ভিডিও আপলোড বন্ধ রাখবো না, একটু সমস্যা হইলেও আমি হচ্ছে যে আপলোড করবো যতটুকু আমি পারি। এখন ইন্টিগ্রেশনের তোমরা প্রচুর ম্যাথ দিছো, সেটার জন্য প্রথমত তোমাদেরকে ওইভাবে রেসপন্স করতে পারতেছি না, এটার জন্য আমি সরি, কারণ একটু ব্যস্ততা আছে আমার, মানে কাইন্ড অফ মাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে, সো চাকরি বাকরি এইসব নিয়ে একটু দৌড়াদৌড়ি। বাট এছাড়া আমি চেষ্টা করতেছি যতটুকু তোমাদের সময় দেওয়ার, প্লাস ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট তো আসলে নিজেও বলতে পারবো না কোন ম্যাথগুলা, যেগুলোর জন্য রিকোয়েস্ট বেশি আসতেছে আমি চেষ্টা করব যে সেগুলোকে হচ্ছে যে আপলোড দেওয়া চেষ্টা করব, আরও বেশি বেশি ভিডিও আপলোড দেওয়ার। পরীক্ষা তো এই যে তোমার আর মনে হয় 10 দিনের মতো আছে, সো চেষ্টা করবো। আমার অলরেডি অনেক ভিডিও আপলোড করা আছে, অনেকে বলতেছে যে মানে ঠিক মতো প্লে লিস্ট সাজানো নাই, সেই জন্য আমি আমার ফেসবুক প্রোফাইলে বলো আপলোড দিছি, বিভিন্ন গ্রুপে আপলোড দিতেছি, ওই প্লে লিস্ট ফলো করলে আমার কাছে মনে হয়ে যাবে। আর রিসেন্ট আমি আপলোড করতেছি ভিডিও, বাকি ওইগুলো দেখলেও কিন্তু অনেক বেশি অনেক ভিডিও ওগুলো। ঠিক আছে, আর কথা বাড়াবো না, যেগুলো নিয়ে তোমাদের সমস্যা ছিল ওই ম্যাথগুলো একটু সলভ করে দিই, 2টা ম্যাথ জাস্ট। যদি গ্রাফিক্স ট্যাবটা ঠিক হয় তাহলে আবার ওইখানে ব্যাক করব, এটা দিয়ে নর্মালি ভিডিও করা শুরু করবো, আদারওয়াইজ এমনি চলতেই থাকবে 16 তারিখ পর্যন্ত, 17 তারিখে তোমরা পরীক্ষায় দেবা। তাহলে চলো এই ম্যাথটা সলভ করি, এই ম্যাথটা প্রচুর রিকোয়েস্ট আসছে। প্রথমত এই ম্যাথের মান এমন না যে তোমরা যেটা বের করতেছো আমার সেটাতে আলাদা কিছু আসবে, আমারও সেটাই আসবে আর ওইটাই উত্তর, বাট একটু কাজ করতে হবে। কী কাজ ওইটাও দেখাই দিই। প্রথমে বলা হয়েছে কি যে আপার লিমিট হচ্ছে 1, লোয়ার লিমিট 0, দেন হচ্ছে ডিএক্স 2√2x/x2। সো আমরা যদি আমাদের হচ্ছে সেট আপটাকে রেডিয়ে নিয়ে নিই, না নিলেও কোনো অসুবিধা নেই, বাট আমি সবসময় রেডিয়ানে নিয়ে করি। দিলাম আপার লিমিট হচ্ছে 1, দেন লোয়ার লিমিট হচ্ছে 0, দেন এদিকে যদি দেই তাহলে 1√2x-x2 ইকুয়াল দিলে ম্যাথ এরর। তার মানে আমার হচ্ছে আপার লিমিট বা লোয়ার লিমিট কোনো চেঞ্জ করতে হবে। তো গিয়ে লোয়ার লিমিটটাকে চেঞ্জ করে দেই 0.000001 দিয়ে দিলাম, তাহলে আমার উত্তর আসে কত দেখি, উত্তর আসছে 1.56। ঠিক আছে, এখন 1.56 দ্যাট মিন্স তোমরা বুঝতে পারতেছ অ্যান্সার আসছে কত, π/2, যেটা আমার অপশানে নাই, -π/2 আছে। এখন π/2 মানে কি একটু যদি দেখি আমরা, π/2 মানে হচ্ছে এখানে, তাই তো? আমার ঘড়ির কাঁটার দিকে গেলাম, এই বিন্দুতে আছে, প্রথম অপশানটা হচ্ছে -π/2, তার মানে ঘড়ির কাঁটার ঘড়ির কাঁটার বিপরীত হবে, ঘড়ির কাঁটার দিকে আমি গেলাম এখানে, তো এটা তো আমার অপশানে না, এ বাদ। বিতে যাই π/4 তো এখানে বাদ, 3π/4 মানে কত, 3×180/4 135, সেটা কোথায়, এখানে, তার মানে বাদ। 5π/2, 5×180/2 কত আসে, 450। যদি বুঝতে অসুবিধা তাহলে 90 দিয়ে ভাগ দিলে কোন চতুর্ভাগ সেটাও পেয়ে যাবো, বরাবর আসছে 5 উত্তর, তার মানে 1, 2, 3, 4, 5, এই যে এখানে আসছে, তার মানে ডি হচ্ছে সঠিক উত্তর। কলমের কালিটাও প্রায় শেষ হয়ে গেছে, বাট এভাবে তোমরা এই টাইপের ম্যাথগুলো বের করতে পারবা। তাহলে পরের ম্যাথে চলে যাই, অনেক রিকোয়েস্ট আসছে এই ম্যাথটার, সো আমি ভাবলাম যে এটা করেই দেখাই, আহামরি কিছু না, খুবই নর্মাল। ইভেন কেউ যদি এই পেজটাকে দেখে বলবে যে সে কী না কী পড়ে ফেলছে, আসলে কিছুই না, খুবই নর্মাল একটা ম্যাথ। ঠিক আছে, জাস্ট তোমরা হয়তো এটার ব্যবহারটা জানো না, সেজন্য করতে পারতেছো না। এখন
প্রথমে আমরা এটা একদম নর্মাল এটার ভ্যালুটা আমরা বের করে ফেলি ইন্টিগ্রেশন সাইন উপরে হচ্ছে 1 নিচে হচ্ছে 0 দেন হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস x স্কয়ার যদি দেই তাহলে উত্তর আসে কত 0.74 বেকার ঠিক আছে হ্যাঁ 0.74 0.74 ঠিক আছে আচ্ছা এখন আমরা একটা একটা অপশনে ট্রাই করব দেখো কিভাবে ট্রাই করি এটা একটু অনেক কিছু বুঝার জিনিস আছে হালকা পাতলা কারণ অনেকেই এগুলো ইউজ করতে পারো না তাহলে আমরা ফারস্টে হচ্ছে এই যে একটা সাইন আছে খেয়াল করছো আমাদের সামেশন সো এই সামেশনটা আনলাম প্রথম অপশনের জন্য লোয়ার লিমিট কত 0 দিলাম লোয়ার লিমিট হচ্ছে 0 আপার লিমিট হচ্ছে ইনফিনিটি ইনফিনিটি আমি একটু পরে দিলাম ঠিক আছে আচ্ছা এখানে গিয়ে উপরে হচ্ছে মাইনাস 1 টু দি পাওয়ার x কে জায়গাতে দেন x টু দি পাওয়ার 2 কে এখন একটা বড় সমস্যা এই এই ম্যাথটার জন্য হয়েছে মানে এই অপশনটার জন্য এক নাম্বার অপশনটার জন্য অন্য অপশনগুলোতে এগুলো নাই প্রথমত আমার এখানে x এর ভ্যালু কিন্তু আমি কোনো কিছু দিই নাই ঠিক আছে x এর ভ্যালু কোনো কিছু দিই নাই বাকি অপশনের এটাতে x নাই আর সবগুলোতে x আছে ঠিক আছে অনেকে জাস্ট এইটুক বেসিক দিয়েও ম্যাথ করে ফেলে যে x বাদ দিয়ে ম্যাথ দাগাই দেয় এটা এটা হয়ে যায় সমস্যা হইতেছে x কি ধরব সেজন্য আমি a বাদ দিয়ে বাকিগুলোর জন্য আগে ট্রাই করি মানে b এর জন্য আগে ট্রাই করি ঠিক আছে কারণ ওখানে x নাই এখন আমি যদি এটার জন্য ট্রাই করি মাইনাস ওয়ান টু দি পাওয়ার কে এর জায়গায় কারণ এখানে আমার দেখো এখানে আছে x তার মানে এটা হচ্ছে আমার কেটাই আসলে x আমার এই xটা কিন্তু আমার এটা না খেয়াল রাখবো আমার কেটা হচ্ছে এখানে কি আমার xটা দেন নিচে হচ্ছে টু টু দি পাওয়ার যদি দেই ব্যাকে যাই ব্যাকে গিয়ে নিচে যদি প্লাস টু দেন হচ্ছে x প্লাস ওয়ান দেন হচ্ছে ইন্টু x ফ্যাক্টোরিয়াল ঠিক আছে x ফ্যাক্টোরিয়াল এখন একটু আসি যে তুমি আমি বলছিলাম কোনো ভিডিওতে পাঁচটা n নাইন দিলে সেটাকে ইনফিনিটি বোঝায় দিলাম এখন একটু ওয়েট করি ম্যাথিরোর ম্যাথিরোর দেখানো রিজন হচ্ছে যে তুমি যেই পাঁচটা নয় দিলা সেটার কারণে খেয়াল করো তো এখানে কী দেখাইতেছে পাঁচটা নয় ফ্যাক্টোরিয়াল কি তোমার ক্যালকুলেটার বের করতে পারে এটা হচ্ছে একটা বড় ফ্যাক্টর সো এখন ব্যাক করার ওয়ে নেই সো আমি হচ্ছে পাঁচটা না নয়ের জায়গায় আপাতত দুইটা নয় দিয়ে দেখি যে 99 ফ্যাক্টোরিয়াল করতে পারে কি না না পারলে একটা নাইন দিয়ে করে ফেলবো 99 ফ্যাক্টোরিয়াল দেখি আসে কি না এটা ম্যাথিরোর এবার একটা দিয়ে করি এটা হচ্ছে আগে এটা হচ্ছে তোমার একটু মাথায় রাখবা যে কত ফ্যাক্টোরিয়াল পর্যন্ত আমরা করতে পারি ওইটা বসাই দিলেও হবে কত আসছে 0.7468 ওই যে মিলে গেছে তার মানে বি হচ্ছে সঠিক উত্তর এটার আসলে আমি সেজন্য বাকিগুলোর অপশন করতেছি না যেহেতু এই অপশন দিয়ে মিলে গেছে সো যেহেতু এটাতে মিলছে আমি বাকিগুলো টেস্ট করে দেখাইতেছি না তোমরা এভাবে মোটামুটি একটা ম্যাথই আছে আসছে অন্য ম্যাথ আর নাই সেজন্য আমি আর মানে ফার্দার বুঝাইতেছি না এই নিয়মে মোটামুটি সব ম্যাথ মিলাইতে পারবা তো এই ছিল আজকের ভিডিও একটু কষ্ট হয়েছে দেখতেছো আমি কিন্তু হচ্ছে মোটামুটি এখন ফ্লোরে বসা কারণ হচ্ছে টেবিলের মধ্যে আমার যে ট্রাইপডটা আছে ওটা দিয়ে হচ্ছে ভিডিও মানে দেখা যাইতেছে না প্লাস লাইটটা পড়তেছি স্ক্রিনের মধ্যে সো আমি একটু একটু কষ্ট করতেছি সো তোমাদের দায়িত্ব তোমাদের একটু কষ্ট করা আমার সাথে কারণ দরকারটা তোমাদের বেশি আমি আমার যতটুকু সম্ভব আমি সাপোর্ট করব আর আপাতত আমি একটু রেসপন্স কম করতেছি বা চেষ্টা করতেছি যে যারই পারি রেসপন্স করার আর হচ্ছে খুব আর্জেন্ট হলে দরকার হলে আমাকে বারবার নক দিও যদি বলো যে আমি বিরক্ত হবো একদম জিনিসটা এরকম না আমি বিরক্ত হই না বাট হচ্ছে যে খুব বেশি দরকার না হলে হচ্ছে মেসেজ দিয়ে রাখি আমি চেষ্টা করব যে উইথিন টু টু থ্রি ডেজ এগুলো রেসপন্স করা বাট খুব বেশি আর্জেন্ট হলে যদি কোনো দরকার হয় সাজেশন হয় তাহলে আমাকে বারবার নক দেয় আমি একদমই বিরক্ত হব না আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ফেসবুক প্রোফাইল সবই হচ্ছে দেওয়া থাকবে আর থ্যাংক ইউ সবাইকে তোমরা অনেক সাপোর্ট করতেছো আমার ভিউস অনেক বেড়ে গেছে ঠিক আছে এটা একটা মোটিভেশন দেয় নিজেকে যে আরও ভিডিও বানানোর আমি চেষ্টা করবো নতুন নতুন বেশ কয়টা ভিডিও দেওয়ার ধন্যবাদ সকলকে